ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝেন আছে বোঝে না ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শ্যুট করা হয়েছিল, এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং দি ক্যারেক্টার্স ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুই ইজ জয়েন্ট টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে, এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসাবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিন বাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহান চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক বাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সাইনোমেটোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ভোর, এডিটার বাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। নেক্সট আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার সম্বন্ধে আপনারা সোহান চক্রবর্তী কে আছে নূর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তী কে আছে রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এজ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এজ জয়তি রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এজ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এজ কামিও অ্যাপারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এজ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে অ্যাজ নুস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি অ্যাজ নুস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর অ্যাজ ম্যান হু পোজ অ্যাজ গডেস কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি অ্যাজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি অ্যাজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা থালমান ভট্টাচার্য অ্যাজ নুস কলেজ আপনারা রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা কৌশিক রয় অ্যাজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী অ্যাজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে সাতটা সেভেন ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো সেভেন ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন আরে না, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বরে আপনারা পেয়ে যাবেন ভগবান, জয় সিঙ্গার্স আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রশান, সবগুলো লিরিক্স একে প্রশান আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বরে পেয়ে যাবেন কঠিন, 4 নম্বরে পেয়ে যাবেন সজনা, 5 নম্বরে পেয়ে যাবেন বোঝেন এসে বোঝেনা, এবং 6 নম্বরে পেয়ে যাবেন বোঝেন এসে বোঝেনা, 7 নম্বরে জো পেয়ে যাবেন সজনা। তো 5-6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট রেফারেন্স আমাদের দি টাইমস অফ ইন্ডিয়া, রিটায়ার হয়েছে 26 আগস্ট 2015। 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব। 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আসি ফ্রম দি অরিজিনাল অন 24 সেপ্টেম্বর 2015, রিটায়ার 26 আগস্ট 2015। 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। সো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মে আপনারা যে সাউন্ড ট্র্যাকে যে দি ফিল্ম ওর যে সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই লেফটেন্যান্ট অরিন্দম চ্যাটার্জি, ফাইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রসন্ন। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে দুটো দেখতে পাবেন, এক বোঝেন বোঝা অ্যাট IMDb-র তরফ সে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেন এসে বোঝেনা ইন গোমলকের তরফ সে একটা আপনারা দেখতে পাবেন।
ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝেনা সে বোঝেনা ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শ্যুট করা হয়েছিল, এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোহম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং দি ক্যারেক্টার ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুই ইজ জয়েন্ট টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে, এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসাবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিং বাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক বাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সাইনোমেটোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ভোর, এডিটার বাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। নেক্সট আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার সম্বন্ধে আপনারা সোহম চক্রবর্তী কে আছে নুর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তী কে আছে রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এজ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এজ জয়তি রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এজ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এজ কামিও অ্যাপারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এজ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে অ্যাজ নুস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি অ্যাজ নুস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর অ্যাজ ম্যান হু পোজ অ্যাজ গডেস কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি অ্যাজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি অ্যাজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা থালমান ভট্টাচার্য অ্যাজ নুরস কলেজ আপনারা রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা কৌশিক রয় অ্যাজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী অ্যাজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে সাতটা সেভেন ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো সেভেন ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন আরে না, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বরে আপনারা পেয়ে যাবেন ভগবান, জয় সিঙ্গার্স আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রশান, সবগুলো লিরিক্স একে প্রশান আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বরে পেয়ে যাবেন কঠিন, 4 নম্বরে পেয়ে যাবেন সজনা, 5 নম্বরে পেয়ে যাবেন বোঝেনা সে বোঝেনা, এবং 6 নম্বরে পেয়ে যাবেন বোঝেনা সে বোঝেনা, 7 নম্বরে জো পেয়ে যাবেন সজনা। তো 5-6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট রেফারেন্স আমাদের দি টাইমস অফ ইন্ডিয়া রিটায়ার হয়েছে 26 আগস্ট 2015, 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব, 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আসি ফ্রম দি অরিজিনাল 24 সেপ্টেম্বর 2015 রিটায়ার 26 আগস্ট 2015, 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। সো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মে আপনারা যে সাউন্ড ট্র্যাকে যে দি ফিল্ম ওর যে সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই লেফটেন্যান্ট অরিন্দম চ্যাটার্জি, ফাইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রসন্ন। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে দুটো দেখতে পাবেন, এক বোঝানোর বোঝা অ্যাট IMDb-র তরফ থেকে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেন আছে বোঝেনা ইন গোমলকের তরফ থেকে একটা আপনারা দেখতে পাবেন।
ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝেন আছে বোঝেনা ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শুট করা হয়েছিল, এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ব্যাংকটস ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোহম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং দি ক্যারেক্টার্স ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুইজ জয়েন টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে, এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসাবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিন বাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক বাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সাইনোমেট্রোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ঘোর, এডিটার বাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। নেক্সট আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ সম্বন্ধে আপনারা সোহম চক্রবর্তী কে আছে নূর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তী কে আছে রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এজ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এজ জয়তী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এজ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এজ কামিও অ্যাপারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এজ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে অ্যাজ নুস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি অ্যাজ নুস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর অ্যাজ ম্যান হু পোজ অ্যাজ গডেস কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি অ্যাজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি অ্যাজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা ধালমান ভট্টাচার্য অ্যাজ নুস কলেজ আপনারা রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আমরা কৌশিক রয় অ্যাজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী অ্যাজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে সাতটা সেভেন ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো সেভেন ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন নারে না, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বরে আপনারা পেয়ে যাবেন ভগবান, জয় সিঙ্গার্স আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রশান, সবগুলো লিরিক্স একে প্রশান আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বরে পেয়ে যাবেন কঠিন, 4 নম্বরে পেয়ে যাবেন সজনা, 5 নম্বরে পেয়ে যাবেন বোঝেন এসে বোঝেনা, এবং 6 নম্বরে পেয়ে যাবেন বোঝেন এসে বোঝেনা, 7 নম্বরে জো পেয়ে যাবেন সজনা। তো 5-6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট রেফারেন্স আমাদের দি টাইমস অফ ইন্ডিয়া রিটার 26 আগস্ট 2015, 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব, 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আসিফ ফ্রম দি অরিজিনাল 24 সেপ্টেম্বর 2015 রিটার 26 আগস্ট 2015, 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। সো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মের আপনারা যে সাউন্ড ট্র্যাক ইজ যে দি ফিল্ম ওর যে সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই লেবুটানেন্ট অরিন্দম চ্যাটার্জি, হোয়াইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রসন্ন। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলতে, এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে দুটো দেখতে পাবেন, এক বোঝানো বোঝা অ্যাট IMDb-র তরফ সে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেন আছে বোঝেনা ইন গোমলকের তরফ সে একটা আপনারা দেখতে পাবেন।
ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝেন আছে বোঝেনা ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শ্যুট করা হয়েছিল, এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোহম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং প্লেয়িং দি ক্যারেক্টার্স ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড আবি চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুই ইজ জয়েন টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে, এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসাবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিন বাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক বাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সাইনোমেটোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ভোর, এডিটার বাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। নেক্সট আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার সম্বন্ধে আপনারা সোহম চক্রবর্তী কে আছে নূর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তী কে আছে রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এজ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এজ জয়তী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এজ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এজ কামিও অ্যাপারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এজ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে অ্যাজ নুরস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি অ্যাজ নুরস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর অ্যাজ ম্যান হু পোজ অ্যাজ গডেস কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি অ্যাজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি অ্যাজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা ধালমান ভট্টাচার্য অ্যাজ নুরস কলেজ আপনারা রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আমরা কৌশিক রয় অ্যাজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী অ্যাজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে 7টা 7 ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো 7 ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন নারে না, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বরে আপনারা পেয়ে যাবেন ভগবান, জয় সিঙ্গার্স আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রশান, সবগুলো লিরিক্স একে প্রশান আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বরে পেয়ে যাবেন কঠিন, 4 নম্বরে পেয়ে যাবেন সজনা, 5 নম্বরে পেয়ে যাবেন বোঝেন এসে বোঝেনা, এবং 6 নম্বরে পেয়ে যাবেন বোঝেন এসে বোঝেনা, 7 নম্বরে জো পেয়ে যাবেন সজনা। তো 5-6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট পেপার আমাদের দি টাইমস অফ ইন্ডিয়া রিটার 26 আগস্ট 2015, 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব, 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আসিফ ফ্রম দি অরিজিনাল 24 সেপ্টেম্বর 2015 রিটার 26 আগস্ট 2015, 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। সো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মের আপনারা যে সাউন্ড ট্র্যাক ইজ যে দি ফিল্ম অরিজিনাল সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই লেবুটানেন্ট অরিন্দম চ্যাটার্জি, হোয়াইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রসন্ন। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলতে, এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে 2টো দেখতে পাবেন, এক বোঝানো বোঝা অ্যাট IMDb-র তরফ সে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেন এসে বোঝেনা ইন গোমলকের তরফ সে একটা আপনারা দেখতে পাবেন।
ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝেন আছে বোঝেনা ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শ্যুট করা হয়েছিল, এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোহম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং দি ক্যারেক্টার্স ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড আবি চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুই ইজ জয়েন টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে, এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসাবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিন বাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক বাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সাইনোমেটোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ভোর, এডিটার বাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। নেক্সট আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার সম্বন্ধে আপনারা সোহম চক্রবর্তী কে আছে নূর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তী কে আছে রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এজ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এজ জয়তী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এজ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এজ কামিও অ্যাপারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এজ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে অ্যাজ নুরস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি অ্যাজ নুরস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর অ্যাজ ম্যান হু পোজ অ্যাজ গডেস কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি অ্যাজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি অ্যাজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা থালমান ভট্টাচার্য অ্যাজ নুরস কলেজ আপনারা রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আমরা কৌশিক রয় অ্যাজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী অ্যাজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে সাতটা সেভেন ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো সেভেন ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন নারেনা, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বর আপনারা পেয়ে যাবেন ভগবান, জয় সিঙ্গার্স আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রশান, সবগুলো লিরিক্স একে প্রশান আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বর আপনারা পেয়ে যাবেন কঠিন, 4 নম্বর পেয়ে যাবেন সজনা, 5 নম্বর পেয়ে যাবেন বোঝেন আছে বোঝেনা, এবং 6 নম্বর পেয়ে যাবেন বোঝেন আছে বোঝেনা, 7 নম্বরে জয় পেয়ে যাবেন সজনা। তো 5-6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট পেপার আমাদের দি টাইমস অফ ইন্ডিয়া রিটায়ার 26 আগস্ট 2015, 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব, 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আসি ফ্রম দি অরিজিনাল 24 সেপ্টেম্বর 2015 রিটায়ার 26 আগস্ট 2015, 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। সো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মের আপনারা যে সাউন্ড ট্র্যাক ইজ যে দি ফিল্ম অরিজিনাল সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই লেবুটানেন্ট অরিন্দম চ্যাটার্জি, হোয়াইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রসন্ন। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলতে, এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে দুটো দেখতে পাবেন, এক বোঝেন বোঝা অ্যাট IMDb-র তরফ থেকে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেন আছে বোঝেনা ইন গোমলকের তরফ থেকে একটা আপনারা দেখতে পাবেন।
ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝেন আছে বোঝে না ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শ্যুট করা হয়েছিল, এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস ভাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোহম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং দি ক্যারেক্টার্স ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুইজ জয়েন টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে, এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস ভাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসাবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস ভাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিন ভাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক ভাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সাইনোমেটোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ঘোর, এডিটার ভাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। নেক্সট আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার সম্বন্ধে আপনারা সোহম চক্রবর্তীকে আছে নূর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তীকে এইচ রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এইচ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এইচ জয়তি রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এইচ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এইচ কামিও অ্যাপারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এইচ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে অ্যাজ নুস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি অ্যাজ নুস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর অ্যাজ ম্যান হু পোজ অ্যাজ গণেশ কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি অ্যাজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি অ্যাজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা ধালমান ভট্টাচার্য অ্যাজ নুস কলেজ আপনারা রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা কৌশিক রয় অ্যাজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী অ্যাজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে সাতটা সেভেন ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো সেভেন ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন আরে না, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বরে আপনারা পেয়ে যাবেন ভগবান, জয় সিঙ্গার্স আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, সবগুলো লিরিক্স একে প্রসন্ন আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বরে পেয়ে যাবেন কঠিন, 4 নম্বরে পেয়ে যাবেন সজনা, 5 নম্বরে পেয়ে যাবেন বোঝেন আছে বোঝেনা, এবং 6 নম্বরে পেয়ে যাবেন বোঝেন আছে বোঝেনা, 7 নম্বরে জো পেয়ে যাবেন সজনা। তো 5-6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট রেফারেন্স আমাদের দি টাইমস অফ ইন্ডিয়া, এটা 26 আগস্ট 2015। 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব। 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আসিফ ফ্রম দি অরিজিনাল 24 সেপ্টেম্বর 2015, এটা 26 আগস্ট 2015। 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। সো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মে আপনারা যে সাউন্ড ট্র্যাকে যে দি ফিল্ম অরিজিনাল সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই লেফটেন্যান্ট অরিন্দম চ্যাটার্জি, হোয়াইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রসন্ন। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে দুটো দেখতে পাবেন, এক বোঝেন বোঝা অ্যাট IMDb-র তরফ সে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেন আছে বোঝেনা ইন গোমলকের তরফ সে একটা আপনারা দেখতে পাবেন।
ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝেন আছে বোঝে না ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শ্যুট করা হয়েছিল, এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং দি ক্যারেক্টার্স ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুইজ জয়েন টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে, এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসাবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিন বাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক বাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সাইনোমেটোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ঘোর, এডিটার বাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। নেক্সট আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার সম্বন্ধে আপনারা সোহম চক্রবর্তীকে আছে নূর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তীকে এইচ রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এইচ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এইচ জয়তী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এইচ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এইচ কামিও অ্যাপারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এইচ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে এজ নুস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি এজ নুস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর এজ ম্যান হু পোজ এজ গণেশ কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি এজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি এজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা ধালমান ভট্টাচার্য এজ নুরস কলেজ আপনারা রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আমরা কৌশিক রয় এজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী এজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে সাতটা সেভেন ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো সেভেন ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন আরে না, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বরে আপনারা পেয়ে যাবেন ভগবান, জয় সিঙ্গার্স আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, সবগুলো লিরিক্স একে প্রসন্ন আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বরে পেয়ে যাবেন কঠিন, 4 নম্বরে পেয়ে যাবেন সজনা, 5 নম্বরে পেয়ে যাবেন বোঝেন আছে বোঝেনা, এবং 6 নম্বরে পেয়ে যাবেন বোঝেন আছে বোঝেনা, 7 নম্বরে জো পেয়ে যাবেন সজনা। তো 5-6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট রেফারেন্স আমাদের দি টাইমস অফ ইন্ডিয়ার ই টাইপ 26 আগস্ট 2015, 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব, 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আসিফ ফ্রম দি অরিজিনাল 24 সেপ্টেম্বর 2015 ই টাইপ 26 আগস্ট 2015, 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। সো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মে আপনারা যে সাউন্ড ট্র্যাকে যে দি ফিল্ম অরিজিনাল সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই লেফটেন্যান্ট অরিন্দম চ্যাটার্জি, হোয়াইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রসন্ন। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে দুটো দেখতে পাবেন, এক বোঝেন বোঝা অ্যাট IMDb-র তরফ থেকে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেন আছে বোঝেনা ইন গোমলকের তরফ থেকে একটা আপনারা দেখতে পাবেন।
ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝেন আছে বোঝেন ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শ্যুট করা হয়েছিল, এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোহম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং দি ক্যারেক্টার্স ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড আবি চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুই ইজ জয়েন টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে, এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসাবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিন বাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক বাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সিনেমাটোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ভোর, এডিটর বাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। নেক্সট আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার সম্বন্ধে আপনারা সোহম চক্রবর্তী কে আছে নূর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তী কে আছে রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এজ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এজ জয়তী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এজ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এজ কামিও অ্যাপারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এজ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে অ্যাজ নুরস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি অ্যাজ নুরস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর অ্যাজ ম্যান হু পোজ অ্যাজ গডেস কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি অ্যাজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি অ্যাজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা ধালমান ভট্টাচার্য অ্যাজ নুরস কলেজ আপনারা রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আমরা কৌশিক রয় অ্যাজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী অ্যাজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে 7 ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো 7 ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন নারে না, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বরে আপনারা পেয়ে যাবেন ভগবান, জয় সিঙ্গার আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রশান, সবগুলো লিরিক্স একে প্রশান আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বরে পেয়ে যাবেন কঠিন, 4 নম্বরে পেয়ে যাবেন সজনা, 5 নম্বরে পেয়ে যাবেন বোঝেন এসে বোঝেনা, এবং 6 নম্বরে পেয়ে যাবেন বোঝেন এসে বোঝেনা, 7 নম্বরে জো পেয়ে যাবেন সজনা। তো 5-6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট রেফারেন্স আমাদের দি টাইমস অফ ইন্ডিয়া রিটায়ার হয়েছে 26 আগস্ট 2015। 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব। 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আসি ফ্রম দি অরিজিনাল অন 24 সেপ্টেম্বর 2015 রিটায়ার, 26 আগস্ট 2015। 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। সো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মে আপনারা যে সাউন্ড ট্র্যাকে যে দি ফিল্ম ওর যে সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই লেবুটানান্ট অরিন্দম চ্যাটার্জি, ফাইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রাসন্ন। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলতে, এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে দুটো দেখতে পাবেন, এক বোঝানো বোঝা অ্যাট IMDb এর তরফ থেকে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেন এসে বোঝেনা ইন গোমলকের তরফ থেকে একটা আপনারা দেখতে পাবেন।
ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝেন আছে বোঝেন ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শ্যুট করা হয়েছিল, এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোহম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং দি ক্যারেক্টার্স ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড আবি চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুই ইজ জয়েন টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে, এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসাবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিন বাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক বাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সিনেমাটোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ভোর, এডিটর বাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। নেক্সট আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার সম্বন্ধে আপনারা সোহম চক্রবর্তী কে আছে নুর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তী কে আছে রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এজ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এজ জয়তী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এজ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এজ কামিও অ্যাপারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এজ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে অ্যাজ নুরস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি অ্যাজ নুরস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর অ্যাজ ম্যান হু পোজ অ্যাজ গডেস কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি অ্যাজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি অ্যাজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা ধালমান ভট্টাচার্য অ্যাজ নুরস কলেজ আপনারা রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা কৌশিক রয় অ্যাজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী অ্যাজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে 7টা 7 ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো 7 ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন নারেনা, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বরে আপনারা পেয়ে যাবেন ভগবান, জয় সিঙ্গার আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রশান, সবগুলো লিরিক্স একে প্রশান আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বরে পেয়ে যাবেন কঠিন, 4 নম্বরে পেয়ে যাবেন সজনা, 5 নম্বরে পেয়ে যাবেন বোঝেন এসে বোঝেনা, এবং 6 নম্বরে পেয়ে যাবেন বোঝেন এসে বোঝেনা, 7 নম্বরে জো পেয়ে যাবেন সজনা। তো 5 6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট রেফারেন্স আমাদের দি টাইমস অফ ইন্ডিয়া রিটায়ার হয়েছে 26 আগস্ট 2015। 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব। 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আসি ফ্রম দি অরিজিনাল অন 24 সেপ্টেম্বর 2015 রিটায়ার, 26 আগস্ট 2015। 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। সো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মে আপনারা যে সাউন্ড ট্র্যাকে যে দি ফিল্ম ওর যে সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই লেবুটানান্ট অরিন্দম চ্যাটার্জি, ফাইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রাসান। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে 2টো দেখতে পাবেন, এক বোঝেন বোঝা অ্যাট IMDb এর তরফ সে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেন এসে বোঝেনা ইন গোমলকের তরফ সে একটা আপনারা দেখতে পাবেন।
ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝে না সে বোঝে না ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শ্যুট করা হয়েছিল, এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোহম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং দি ক্যারেক্টার্স ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুই ইজ জয়েন টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে, এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসাবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিন বাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক বাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সিনেমাটোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ভোর, এডিটর বাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। নেক্সট আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার সম্বন্ধে আপনারা সোহম চক্রবর্তী কে আছে নুর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তী কে আছে রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এজ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এজ জয়তী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এজ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এজ কামিও অ্যাপারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এজ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে অ্যাজ নুরস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি অ্যাজ নুরস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর অ্যাজ ম্যান হু পোজ অ্যাজ গডেস কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি অ্যাজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি অ্যাজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা ধালমান ভট্টাচার্য অ্যাজ নুরস কলেজ আপনারা রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আমরা কৌশিক রয় অ্যাজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী অ্যাজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে 7 ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো 7 ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন নারে না, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বরে আপনারা পেয়ে যাবেন ভগবান, জয় সিঙ্গার আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, সবগুলো লিরিক্স একে প্রসন্ন আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বরে পেয়ে যাবেন কঠিন, 4 নম্বরে পেয়ে যাবেন সজনা, 5 নম্বরে পেয়ে যাবেন বোঝেনা সে বোঝেনা, এবং 6 নম্বরে পেয়ে যাবেন বোঝেনা সে বোঝেনা, 7 নম্বরে জো পেয়ে যাবেন সজনা। তো 5-6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট রেফারেন্স আমাদের দি টাইমস অফ ইন্ডিয়া রিটায়ার হয়েছে 26 আগস্ট 2015। 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব। 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আসি ফ্রম দি অরিজিনাল অন 24 সেপ্টেম্বর 2015 রিটায়ার, 26 আগস্ট 2015। 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। সো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মে আপনারা যে সাউন্ড ট্র্যাকে যে দি ফিল্ম ওর যে সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই লেবুটানান্ট অরিন্দম চ্যাটার্জি, ফাইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রসন্ন। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে দুটো দেখতে পাবেন, এক বোঝানো বোঝা অ্যাট IMDb তরফ থেকে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেন এসে বোঝেনা ইন গোমলকের তরফ থেকে একটা আপনারা দেখতে পাবেন।
ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝেন আছে বোঝে না ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শ্যুট করা হয়েছিল, এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোহম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং দি ক্যারেক্টার্স ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুইজ জয়েন টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে, এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসাবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিন বাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক বাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সাইনোমেটোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ঘোর, এডিটার বাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। নেক্সট আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ সম্বন্ধে আপনারা সোহম চক্রবর্তী কে আছে নূর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তী কে আছে রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এজ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এজ জয়তী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এজ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এজ কামিও অ্যাপারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এজ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে অ্যাজ নুরস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি অ্যাজ নুরস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর অ্যাজ ম্যান হু পোজ অ্যাজ গডেস কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি অ্যাজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি অ্যাজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা ধালমান ভট্টাচার্য অ্যাজ নুরস কলেজ আপনার রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আমরা কৌশিক রয় অ্যাজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী অ্যাজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে সেভেন ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো সেভেন ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন আরে না, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বরে আপনারা পেয়ে যাবেন ভগবান, জয় সিঙ্গার্স আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রশান, সবগুলো লিরিক্স একে প্রশান আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বরে পেয়ে যাবেন কঠিন, 4 নম্বরে পেয়ে যাবেন সজনা, 5 নম্বরে পেয়ে যাবেন বোঝেন আছে বোঝেনা, এবং 6 নম্বরে পেয়ে যাবেন বোঝেন আছে বোঝেনা, 7 নম্বরে জো পেয়ে যাবেন সজনা। তো 5-6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট রেফারেন্স আমাদের দি টাইমস অফ ইন্ডিয়া রিটার 26 আগস্ট 2015, 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব, 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আসিফ ফ্রম দি অরিজিনাল 24 সেপ্টেম্বর 2015 রিটার 26 আগস্ট 2015, 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। সো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মের আপনারা যে সাউন্ড ট্র্যাক ইজ যে দি ফিল্ম অরিজিনাল সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই লেবুটানেন্ট অরিন্দম চ্যাটার্জি, হোয়াইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রসন্ন। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলতে, এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে দুটো দেখতে পাবেন, এক বোঝেন বোঝা অ্যাট IMDb এর তরফ থেকে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেন আছে বোঝেনা ইন গোমলুকের তরফ থেকে একটা আপনারা দেখতে পাবেন।
ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝেন আছে বোঝেনা ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শ্যুট করা হয়েছিল, এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোহম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং দি ক্যারেক্টার্স ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুইজ জয়েন টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে, এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসাবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিন বাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক বাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সাইনোমেট্রোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ঘোর, এডিটার বাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। নেক্সট আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ সম্বন্ধে আপনারা সোহম চক্রবর্তী কে আছে নূর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তী কে আছে রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এজ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এজ জয়তী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এজ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এজ কামিও অ্যাপারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এজ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে অ্যাজ নুরস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি অ্যাজ নুরস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর অ্যাজ ম্যান হু পোজ অ্যাজ গডেস কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি অ্যাজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি অ্যাজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা থালমান ভট্টাচার্য অ্যাজ নুরস কলেজ আপনারা রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আমরা কৌশিক রয় অ্যাজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী অ্যাজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে সাতটা সেভেন ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো সেভেন ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন আরে না, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বরে আপনারা পেয়ে যাবেন ভগবান, জয় সিঙ্গার্স আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রশান, সবগুলো লিরিক্স একে প্রশান আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বরে পেয়ে যাবেন কঠিন, 4 নম্বরে পেয়ে যাবেন সজনা, 5 নম্বরে পেয়ে যাবেন বোঝেন এসে বোঝেনা, এবং 6 নম্বরে পেয়ে যাবেন বোঝেন এসে বোঝেনা, 7 নম্বরে জো পেয়ে যাবেন সজনা। তো 5-6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট রেফারেন্স আমাদের দি টাইমস অফ ইন্ডিয়া রিটার 26 আগস্ট 2015, 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব, 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আসিফ ফ্রম দি অরিজিনাল 24 সেপ্টেম্বর 2015 রিটার 26 আগস্ট 2015, 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। সো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মের আপনারা যে সাউন্ড ট্র্যাক ইজ যে দি ফিল্ম অরিজিনাল সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই লেবুটানেন্ট অরিন্দম চ্যাটার্জি, হোয়াইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রসন্ন। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলতে, এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে দুটো দেখতে পাবেন, এক বোঝেন বোঝা অ্যাট IMDb এর তরফ থেকে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেন আছে বোঝেনা ইন গোমলুকের তরফ থেকে একটা আপনারা দেখতে পাবেন।
ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝেন আছে বোঝেনা ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শ্যুট করা হয়েছিল, এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোহম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং দি ক্যারেক্টার্স ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুইজ জয়েন টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে, এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসাবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিন বাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক বাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সাইনোমেট্রোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ঘোর, এডিটার বাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। নেক্সট আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার সম্বন্ধে আপনারা সোহম চক্রবর্তী কে আছে নূর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তী কে আছে রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এজ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এজ জয়তী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এজ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এজ ক্যামিও অ্যাপিয়ারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এজ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে অ্যাজ নুস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি অ্যাজ নুস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর অ্যাজ ম্যান হু পোজ অ্যাজ গডেস কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি অ্যাজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি অ্যাজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা ধালমান ভট্টাচার্য অ্যাজ নুস কলেজ আপনারা রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আমরা কৌশিক রয় অ্যাজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী অ্যাজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে সাতটা সেভেন ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো সেভেন ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন আরে না, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বরে আপনারা পেয়ে যাবেন ভগবান, জয় সিঙ্গার্স আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রশান, সবগুলো লিরিক্স একে প্রশান আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বরে পেয়ে যাবেন কঠিন, 4 নম্বরে পেয়ে যাবেন সজনা, 5 নম্বরে পেয়ে যাবেন বোঝেন এসে বোঝেনা, এবং 6 নম্বরে পেয়ে যাবেন বোঝেন এসে বোঝেনা, 7 নম্বরে জো পেয়ে যাবেন সজনা। তো 5-6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট রেফারেন্স আমাদের দি টাইমস অফ ইন্ডিয়া রিটার 26 আগস্ট 2015, 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব, 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আসিফ ফ্রম দি অরিজিনাল 24 সেপ্টেম্বর 2015 রিটার 26 আগস্ট 2015, 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। সো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মের আপনারা যে সাউন্ড ট্র্যাক ইজ যে দি ফিল্ম ওর যে সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই দেবুটান অ্যান্ড অরিন্দম চ্যাটার্জি, হোয়াইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রসন্ন। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলতে, এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে দুটো দেখতে পাবেন, এক বোঝেন অ্যাট IMDb এর তরফ থেকে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেন এসে বোঝেনা ইন গোমলুকের তরফ থেকে একটা আপনারা দেখতে পাবেন।
ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝেনা সে বোঝেনা ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শ্যুট করা হয়েছিল, এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোহম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং দি ক্যারেক্টার্স ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড অভি চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুই ইজ জয়েন টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে, এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসাবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিন বাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক বাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সাইনোমেটোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ভোর, এডিটার বাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। নেক্সট আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ সম্বন্ধে আপনারা সোহম চক্রবর্তী কে আছে নুর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তী কে আছে রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এজ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এজ জয়তি রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এজ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এজ কামিও অ্যাপারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এজ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে অ্যাজ নুস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি অ্যাজ নুস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর অ্যাজ ম্যান হু পোজ অ্যাজ গডেস কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি অ্যাজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি অ্যাজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা থালমান ভট্টাচার্য অ্যাজ নুরস কলেজ আপনারা রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা কৌশিক রয় অ্যাজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী অ্যাজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে সাতটা সেভেন ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো সেভেন ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন আরে না, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বরে আপনারা পেয়ে যাবেন ভগবান, জয় সিঙ্গার্স আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রশান, সবগুলো লিরিক্স একে প্রশান আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বরে পেয়ে যাবেন কঠিন, 4 নম্বরে পেয়ে যাবেন সজনা, 5 নম্বরে পেয়ে যাবেন বোঝেনা সে বোঝেনা, এবং 6 নম্বরে পেয়ে যাবেন বোঝেনা সে বোঝেনা, 7 নম্বরে জো পেয়ে যাবেন সজনা। তো 5-6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট রেফারেন্স আমাদের দি টাইমস অফ ইন্ডিয়া রিটায়ার 26 আগস্ট 2015, 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব, 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আরসি ফ্রম দি অরিজিনাল 24 সেপ্টেম্বর 2015 রিটায়ার 26 আগস্ট 2015, 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। সো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মে আপনারা যে সাউন্ড ট্র্যাকে যে দি ফিল্ম অরিজিনাল সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই লেফটেন্যান্ট অরিন্দম চ্যাটার্জি, হোয়াইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রসন্ন। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে দুটো দেখতে পাবেন, এক বোঝানোর বোঝা অ্যাট IMDb কে তরফ সে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেন এসে বোঝেনা ইন গোমলকে তরফ সে একটা আপনারা দেখতে পাবেন।
ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝেনা সে বোঝেনা ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শ্যুট করা হয়েছিল, এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোহম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং দি ক্যারেক্টার্স ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড অভি চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুই ইজ জয়েন টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে, এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসেবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিন বাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক বাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সিনেমাটোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ভোর, এডিটার বাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। নেক্সট আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার সম্বন্ধে আপনারা সোহম চক্রবর্তী কে আছে নুর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তী কে আছে রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এজ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এজ জয়তি রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এজ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এজ কামিও অ্যাপারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এজ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে অ্যাজ নুস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি অ্যাজ নুস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর অ্যাজ ম্যান হু পোজ অ্যাজ গডেস কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি অ্যাজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি অ্যাজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা ধালমান ভট্টাচার্য অ্যাজ নুস কলেজ আপনারা রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা কৌশিক রয় অ্যাজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী অ্যাজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে সাতটা সেভেন ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো সেভেন ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন আরেনা, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বরে আপনারা পেয়ে যাবেন ভগবান, যো সিঙ্গার্স আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন। সবগুলো লিরিক্স একে প্রসন্ন আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বরে পেয়ে যাবেন কঠিন, 4 নম্বরে পেয়ে যাবেন সজনা, 5 নম্বরে পেয়ে যাবেন বোঝেনা সে বোঝেনা, এবং 6 নম্বরে পেয়ে যাবেন বোঝেনা সে বোঝেনা, 7 নম্বরে যে পেয়ে যাবেন সজনা। তো 5-6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট রেফারেন্স আমাদের দি টাইমস অফ ইন্ডিয়া রিটায়ার 26 আগস্ট 2015, 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব, 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আরসি ফ্রম দি অরিজিনাল 24 সেপ্টেম্বর 2015 রিটাইপ 26 আগস্ট 2015, 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। সো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মে আপনারা যে সাউন্ড ট্র্যাকে যে দি ফিল্ম অরিজিনাল সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই লেফটেন্যান্ট অরিন্দম চ্যাটার্জি, হোয়াইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রসন্ন। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, তো এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে দুটো দেখতে পাবেন, এক বোঝানোর বোঝা অ্যাট IMDb-র তরফ সে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেন এসে বোঝেনা ইন গোমলকের তরফ সে একটা আপনারা দেখতে পাবেন।
ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝেনা সে বোঝেনা ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শ্যুট করা হয়েছিল, এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোহম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং দি ক্যারেক্টার্স ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুই ইজ জয়েন টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে, এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসাবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিন বাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক বাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সাইনোমেটোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ভোর, এডিটার বাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। নেক্সট আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার সম্বন্ধে আপনারা সোহম চক্রবর্তী কে আছে নুর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তী কে আছে রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এজ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এজ জয়তি রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এজ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এজ কামিও অ্যাপারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এজ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে অ্যাজ নুস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি অ্যাজ নুস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর অ্যাজ ম্যান হু পোজ অ্যাজ গডেস কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি অ্যাজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি অ্যাজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা ধালমান ভট্টাচার্য অ্যাজ নুস কলেজ আপনারা রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা কৌশিক রয় অ্যাজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী অ্যাজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে সাতটা সেভেন ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো সেভেন ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন আরেনা, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বরে আপনারা পেয়ে যাবেন ভগবান, জয় সিঙ্গার্স আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রশান, সবগুলো লিরিক্স একে প্রশান আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বর পেয়ে যাবেন কঠিন, 4 নম্বরে পেয়ে যাবেন সজনা, 5 নম্বরে পেয়ে যাবেন বোঝেনা সে বোঝেনা, এবং 6 নম্বর পেয়ে যাবেন বোঝেনা সে বোঝেনা, 7 নম্বরে জো পেয়ে যাবেন সজনা। তো 5-6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট রেফারেন্স আমাদের দি টাইমস অফ ইন্ডিয়া রিটায়ার 26 আগস্ট 2015, 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব, 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আরসি ফ্রম দি অরিজিনাল 24 সেপ্টেম্বর 2015 রিটায়ার 26 আগস্ট 2015, 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। সো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মে আপনারা যে সাউন্ড ট্র্যাকে যে দি ফিল্ম অরিজিনাল সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই লেফটেন্যান্ট অরিন্দম চ্যাটার্জি, হোয়াইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রসন্ন। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে দুটো দেখতে পাবেন, এক বোঝানোর বোঝা অ্যাট IMDb কে তরফ সে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেন এসে বোঝেনা ইন গোমলকে তরফ সে একটা আপনারা দেখতে পাবেন।
ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝেন আছে বোঝেনা ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শ্যুট করা হয়েছিল, এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোহম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং দি ক্যারেক্টার্স ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড আবি চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুই ইজ জয়েন টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে, এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসাবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিন বাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক বাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সিনেমাটোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ঘোর, এডিটর বাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। দেখা যাচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার সম্বন্ধে আপনারা সোহম চক্রবর্তী কে আছে নূর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তী কে আছে রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এজ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এজ জয়তী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এজ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এজ কামিও অ্যাপারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এজ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে অ্যাজ নুস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি অ্যাজ নুস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর অ্যাজ ম্যান হু পোজ অ্যাজ গডেস কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি অ্যাজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি অ্যাজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা ধালমান ভট্টাচার্য অ্যাজ নুস কলেজ আপনারা রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আমরা কৌশিক রয় অ্যাজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী অ্যাজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে 7টা 7 ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো 7 ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন নারেনা, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বরে আপনারা পেয়ে যাবেন ভগবান, জয় সিঙ্গার আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রশান, সবগুলো লিরিক্স একে প্রশান আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বরে পেয়ে যাবেন কঠিন, 4 নম্বরে পেয়ে যাবেন সজনা, 5 নম্বরে পেয়ে যাবেন বোঝেন এসে বোঝেনা, এবং 6 নম্বরে পেয়ে যাবেন বোঝেন এসে বোঝেনা, 7 নম্বরে জয় পেয়ে যাবেন সজনা। তো 5-6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট পেপার আমাদের দি টাইমস অফ ইন্ডিয়া রিটায়ার 26 আগস্ট 2015, 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব, 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আসি ফ্রম দি অরিজিনাল 24 সেপ্টেম্বর 2015 রিটাইপ 26 আগস্ট 2015, 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। সো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মের আপনারা যে সাউন্ড ট্র্যাক ইজ যে দি ফিল্ম ওর যে সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই দেবুটান অ্যান্ড অরিন্দম চ্যাটার্জি, ফাইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রসন্ন। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলতে, এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে 2টো দেখতে পাবেন, এক বোঝেন বোঝা অ্যাট IMDb-র তরফ থেকে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেন এসে বোঝেনা ইন গোমলকের তরফ থেকে একটা আপনারা দেখতে পাবেন।
ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝেন আছে বোঝেন না ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শ্যুট করা হয়েছিল, এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোহম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং দি ক্যারেক্টার্স ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড আবি চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুই ইজ জয়েন টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে, এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসাবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিন বাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক বাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সিনেমাটোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ভোর, এডিটর বাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। দেখা যাচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার সম্বন্ধে আপনারা সোহম চক্রবর্তী কে আছে নূর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তী কে আছে রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এজ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এজ জয়তী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এজ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এজ কামিও অ্যাপারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এজ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে অ্যাজ নুরস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি অ্যাজ নুরস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর অ্যাজ ম্যান হু পোজ অ্যাজ গডেস কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি অ্যাজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি অ্যাজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা ধালমান ভট্টাচার্য অ্যাজ নুরস কলেজ আপনারা রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আমরা কৌশিক রয় অ্যাজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী অ্যাজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে 7টা 7 ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো 7 ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন নারেনা, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বরে আপনারা পেয়ে যাবেন ভগবান, জয় সিঙ্গার আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রশান, সবগুলো লিরিক্স একে প্রশান আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বরে পেয়ে যাবেন কঠিন, 4 নম্বরে পেয়ে যাবেন সজনা, 5 নম্বরে পেয়ে যাবেন বোঝেন আছে বোঝেনা, এবং 6 নম্বরে পেয়ে যাবেন বোঝেন আছে বোঝেনা, 7 নম্বরে জো পেয়ে যাবেন সজনা। তো 5-6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট পেপার আমাদের দি টাইমস অফ ইন্ডিয়া রিটার 26 আগস্ট 2015, 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব, 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আসি ফ্রম দি অরিজিনাল 24 সেপ্টেম্বর 2015 রিটার 26 আগস্ট 2015, 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। সো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মে আপনারা যে সাউন্ড ট্র্যাকে যে দি ফিল্ম ওর যে সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই লেবুটানেন্ট অরিন্দম চ্যাটার্জি, ফাইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রাসান। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলতে, এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে দুটো দেখতে পাবেন, এক বোঝেন বোঝা অ্যাট IMDb-র তরফ থেকে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেন আছে বোঝেনা ইন গোমলকের তরফ থেকে একটা আপনারা দেখতে পাবেন।
ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝেন আছে বোঝে না ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শ্যুট করা হয়েছিল, এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোহম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং দি ক্যারেক্টার্স ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুইজ জয়েন টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে, এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসাবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিন বাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক বাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সিনেমাটোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ঘোর, এডিটর বাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। দেখা যাচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার সম্বন্ধে আপনারা সোহম চক্রবর্তীকে আছে নূর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তীকে এইচ রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এইচ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এইচ জয়তী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এইচ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এইচ কামিও অ্যাপারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এইচ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে এজ নুস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি এজ নুস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর এজ ম্যান হু পোজ এজ গণেশ কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি এজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি এজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা ধালমান ভট্টাচার্য এজ নুরস কলেজ আপনারা রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আমরা কৌশিক রয় এজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী এজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে সাতটা সেভেন ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো সেভেন ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন আরে না, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বরে আপনারা পেয়ে যাবেন ভগবান, জয় সিঙ্গার্স আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রশান, সবগুলো লিরিক্স একে প্রশান আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বরে পেয়ে যাবেন কঠিন, 4 নম্বরে পেয়ে যাবেন সজনা, 5 নম্বরে পেয়ে যাবেন বোঝেন এসে বোঝেনা, এবং 6 নম্বরে পেয়ে যাবেন বোঝেন এসে বোঝেনা, 7 নম্বরে জো পেয়ে যাবেন সজনা। তো 5-6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট রেফারেন্স আমাদের দি টাইমস অফ ইন্ডিয়া, এটা 26 আগস্ট 2015। 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব। 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আরসিভ ফ্রম দি অরিজিনাল 24 সেপ্টেম্বর 2015, এটা 26 আগস্ট 2015। 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। সো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মের আপনারা যে সাউন্ড ট্র্যাকে যে দি ফিল্ম ওর যে সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই লেফটেন্যান্ট অরিন্দম চ্যাটার্জি, হোয়াইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রসন্ন। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে দুটো দেখতে পাবেন, এক বোঝানো বোঝা অ্যাট IMDb এর তরফ থেকে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেন এসে বোঝেনা ইন গোমলকের তরফ থেকে একটা আপনারা দেখতে পাবেন।
ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝেন আছে বোঝে না ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শ্যুট করা হয়েছিল, এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোহম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং দি ক্যারেক্টার্স ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুইজ জয়েন টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে, এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসাবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিন বাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক বাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সাইনোমেটোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ঘোর, এডিটার বাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। নেক্সট আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ সম্বন্ধে আপনারা সোহম চক্রবর্তী কে আছে নূর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তী কে আছে রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এজ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এজ জয়তী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এজ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এজ ক্যামিও অ্যাপিয়ারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এজ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে অ্যাজ নুরস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি অ্যাজ নুরস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর অ্যাজ ম্যান হু পোজ অ্যাজ গডেস কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি অ্যাজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি অ্যাজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা ধালমান ভট্টাচার্য অ্যাজ নুরস কলেজ আপনারা রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আমরা কৌশিক রয় অ্যাজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী অ্যাজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে সাতটা সেভেন ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো সেভেন ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন আরে না, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বরে আপনারা পেয়ে যাবেন ভগবান, জয় সিঙ্গার্স আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রশান, সবগুলো লিরিক্স একে প্রশান আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বরে পেয়ে যাবেন কঠিন, 4 নম্বরে পেয়ে যাবেন সজনা, 5 নম্বরে পেয়ে যাবেন বোঝেন এসে বোঝেনা, এবং 6 নম্বরে পেয়ে যাবেন বোঝেন এসে বোঝেনা, 7 নম্বরে জো পেয়ে যাবেন সজনা। তো 5-6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট রেফারেন্স আমাদের দি টাইমস অফ ইন্ডিয়া, এটা 26 আগস্ট 2015। 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব। 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আসিফ ফ্রম দি অরিজিনাল 24 সেপ্টেম্বর 2015, এটা 26 আগস্ট 2015। 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। সো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মের আপনারা যে সাউন্ড ট্র্যাকে যে দি ফিল্ম অরিজিনাল সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই লেফটেন্যান্ট অরিন্দম চ্যাটার্জি, হোয়াইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রসন্ন। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলতে, এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে দুটো দেখতে পাবেন, এক বোঝানো বোঝা অ্যাট IMDb এর তরফ থেকে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেন এসে বোঝেনা ইন গোমলকের তরফ থেকে একটা আপনারা দেখতে পাবেন।
ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝেন আছে বোঝে না ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শ্যুট করা হয়েছিল, এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোহম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং দি ক্যারেক্টার্স ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুইজ জয়েন টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে, এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসাবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিন বাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক বাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সাইনোমেটোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ঘোর, এডিটার বাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। নেক্সট আপনাদের কাজ সম্বন্ধে বলি, তো কাজ সম্বন্ধে আপনারা সোহম চক্রবর্তী কে আছে নূর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তী কে আছে রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এজ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এজ জয়তী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এজ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এজ ক্যামিও অ্যাপিয়ারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এজ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে অ্যাজ নুরস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি অ্যাজ নুরস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর অ্যাজ ম্যান হু পোজ অ্যাজ গডেস কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি অ্যাজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি অ্যাজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা ধালমান ভট্টাচার্য অ্যাজ নুরস কলেজ আপনারা রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আমরা কৌশিক রয় অ্যাজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী অ্যাজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে সাতটা সেভেন ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো সেভেন ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন আরে না, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বরে আপনারা পেয়ে যাবেন ভগবান, জয় সিঙ্গার্স আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রশান, সবগুলো লিরিক্স একে প্রশান আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বরে পেয়ে যাবেন কঠিন, 4 নম্বরে পেয়ে যাবেন সজনা, 5 নম্বরে পেয়ে যাবেন বোঝেন আছে বোঝেনা, এবং 6 নম্বরে পেয়ে যাবেন বোঝেন আছে বোঝেনা, 7 নম্বরে জো পেয়ে যাবেন সজনা। তো 5-6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট রেফারেন্স আমাদের দি টাইমস অফ ইন্ডিয়ার, এটা হবে 26 আগস্ট 2015। 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব। 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আসিফ ফ্রম দি অরিজিনাল 24 সেপ্টেম্বর 2015, এটা 26 আগস্ট 2015। 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। সো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মের আপনারা যে সাউন্ড ট্র্যাক ইজ যে দি ফিল্ম ওর যে সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই লেফটেন্যান্ট অরিন্দম চ্যাটার্জি, হোয়াইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রসন্ন। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলতে, এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে দুটো দেখতে পাবেন, এক বোঝেন বোঝা অ্যাট IMDb এর তরফ থেকে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেন আছে বোঝেনা ইন গোমলুকের তরফ থেকে একটা আপনারা দেখতে পাবেন।
ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝেনা সে বোঝেনা ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শ্যুট করা হয়েছিল, এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোহম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং দি ক্যারেক্টার্স ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুই ইজ জয়েন্ট টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে, এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসাবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিন বাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক বাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সাইনোমেটোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ভোর, এডিটর বাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। নেক্সট আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার সম্বন্ধে আপনারা সোহম চক্রবর্তী কে আছে নুর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তী কে আছে রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এজ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এজ জয়তি রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এজ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এজ কামিও অ্যাপারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এজ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে অ্যাজ নুরস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি অ্যাজ নুরস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর অ্যাজ ম্যান হু পোজ অ্যাজ গণেশ কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি অ্যাজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি অ্যাজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা থালমান ভট্টাচার্য অ্যাজ নুরস কলেজ আপনারা রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা কৌশিক রয় অ্যাজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী অ্যাজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে 7 ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো 7 ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন না রে না, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বরে আপনারা পেয়ে যাবেন ভগবান, জয় সিঙ্গার্স আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রশান, সবগুলো লিরিক্স একে প্রশান আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বরে পেয়ে যাবেন কঠিন, 4 নম্বরে পেয়ে যাবেন সজনা, 5 নম্বরে পেয়ে যাবেন বোঝেনা সে বোঝেনা, এবং 6 নম্বরে পেয়ে যাবেন বোঝেনা সে বোঝেনা, 7 নম্বরে জো পেয়ে যাবেন সজনা। তো 5-6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট রেফারেন্স আমাদের দি টাইমস অফ ইন্ডিয়া রিটায়ার 26 আগস্ট 2015, 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব, 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আসি ফ্রম দি অরিজিনাল 24 সেপ্টেম্বর 2015 রিটায়ার 26 আগস্ট 2015, 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। সো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মে আপনারা যে সাউন্ড ট্র্যাকে যে দি ফিল্ম ওর যে সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই লেবুটানেন্ট অরিন্দম চ্যাটার্জি, ফাইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রসন্ন। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে দুটো দেখতে পাবেন, এক বোঝানোর বোঝা অ্যাট IMDb-র তরফ থেকে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেন এসে বোঝেনা ইন গোমলকের তরফ থেকে একটা আপনারা দেখতে পাবেন।
ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝেনা সে বোঝেনা ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শ্যুট করা হয়েছিল। এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং দি ক্যারেক্টার্স ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুই ইজ জয়েন্ট টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে। এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসাবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিন বাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহান চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক বাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সাইনোমেটোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ভোর, এডিটার বাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। নেক্সট আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার সম্বন্ধে আপনারা সোহান চক্রবর্তী কে আছে নুর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তী কে আছে রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এজ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এজ জয়তি রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এজ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এজ কামিও অ্যাপারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এজ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে অ্যাজ নুস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি অ্যাজ নুস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর অ্যাজ ম্যান হু পোজ অ্যাজ গডেস কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি অ্যাজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি অ্যাজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা থালমান ভট্টাচার্য অ্যাজ নুস কলেজ আপনারা রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা কৌশিক রয় অ্যাজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী অ্যাজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে সাতটা সেভেন ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো সেভেন ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন আরে না, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বরে আপনারা পেয়ে যাবেন ভগবান, জয় সিঙ্গার্স আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রশান, সবগুলো লিরিক্স একে প্রশান আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বরে পেয়ে যাবেন কঠিন, 4 নম্বরে পেয়ে যাবেন সজনা, 5 নম্বরে পেয়ে যাবেন বোঝেনা সে বোঝেনা, এবং 6 নম্বরে পেয়ে যাবেন বোঝেনা সে বোঝেনা, 7 নম্বরে জো পেয়ে যাবেন সজনা। তো 5-6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট রেফারেন্স আমাদের দি টাইমস অফ ইন্ডিয়া রিটায়ার 26 আগস্ট 2015, 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব, 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আসি ফ্রম দি অরিজিনাল 24 সেপ্টেম্বর 2015 রিটায়ার 26 আগস্ট 2015, 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। সো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মে আপনারা যে সাউন্ড ট্র্যাক ইজ যে দি ফিল্ম ওর যে সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই দেবুটান অ্যান্ড অরিন্দম চ্যাটার্জি, ফাইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রসন্ন। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে দুটো দেখতে পাবেন, এক বোঝানো বোঝা অ্যাট IMDb-র তরফ থেকে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেনা সে বোঝেনা ইন গোমলকের তরফ থেকে একটা আপনারা দেখতে পাবেন।
ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝেনা সে বোঝেনা ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শ্যুট করা হয়েছিল, এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং দি ক্যারেক্টার্স ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুই ইজ জয়েন্ট টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে, এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসাবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিং বাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহান চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক বাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সাইনোমেটোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ভোর, এডিটার বাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। নেক্সট আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার সম্বন্ধে আপনারা সোহান চক্রবর্তী কে আছে নুর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তী কে আছে রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এজ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এজ জয়তি রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এজ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এজ কামিও অ্যাপারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এজ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে অ্যাজ নুস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি অ্যাজ নুস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর অ্যাজ ম্যান হু পোজ অ্যাজ গডেস কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি অ্যাজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি অ্যাজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা থালমান ভট্টাচার্য অ্যাজ নুরস কলেজ আপনারা রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা কৌশিক রয় অ্যাজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী অ্যাজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে সাতটা সেভেন ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো সেভেন ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন আরে না, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বরে আপনারা পেয়ে যাবেন ভগবান, জয় সিঙ্গার্স আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রশান, সবগুলো লিরিক্স একে প্রশান আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বরে পেয়ে যাবেন কঠিন, 4 নম্বরে পেয়ে যাবেন সজনা, 5 নম্বরে পেয়ে যাবেন বোঝেনা সে বোঝেনা, এবং 6 নম্বরে পেয়ে যাবেন বোঝেনা সে বোঝেনা, 7 নম্বরে জয় পেয়ে যাবেন সজনা। তো 5-6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট রেফারেন্স আমাদের দি টাইমস অফ ইন্ডিয়া রিটায়ার হয়েছে 26 আগস্ট 2015, 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব, 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আরসি ফ্রম দি অরিজিনাল অন 24 সেপ্টেম্বর 2015 রিটায়ার, 26 আগস্ট 2015, 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। তো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মে আপনারা যে সাউন্ড ট্র্যাকে যে দি ফিল্ম ওর যে সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই লেফটেন্যান্ট অরিন্দম চ্যাটার্জি, ফাইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রসন্ন। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলি, এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে দুটো দেখতে পাবেন, এক বোঝানোর বোঝা অ্যাট IMDb-র তরফ থেকে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেনা সে বোঝেনা ইন গোমলকের তরফ থেকে একটা আপনারা দেখতে পাবেন।
ফ্রেন্ডস, আজ আমি আপনাদের বোঝেন আছে বোঝেনা ফিল্ম সম্বন্ধে বলতে চাইছি। তো এই ফিল্ম 2012-তে ইন্ডিয়ান বেঙ্গলি রোমান্টিক ড্রামা ফিল্ম হিসাবে এই ফিল্ম শ্যুট করা হয়েছিল, এবং এই ফিল্মের আপনাদের যে ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। আর দি ফিল্মস ইলাস্ট্রেটস টু লাভ স্টুডেন্টস উইথ সোহম চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী প্লেয়িং দি ক্যারেক্টার্স ইন ওয়ান অফ দি স্টোরিজ, অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার প্লেয়িং দি আদার হুইজ জয়েন টুগেদার ইন দি ক্লাইম্যাক্স। সো এই ফিল্ম 2012-তে শ্যুট 2012-তে শ্যুট করা ফিল্ম। তো এই ফিল্ম বহুতই ড্রামাটিক ফিল্ম, রোমান্টিক ড্রামাটিক ফিল্ম হিসেবে শ্যুট করা হয়েছে, এবং এই ফিল্মে আপনারা যেটা পেয়ে যাবেন ডাইরেক্টর পেয়ে যাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেক্সট আপনারা ডাইরেক্টর হিসাবে পাবেন রাজ চক্রবর্তী, অ্যান্ড প্রডিউস বাই আপনারা পেয়ে যাবেন শ্রীকান্ত মহতা অ্যান্ড মহেন্দ্র সোনি, অ্যান্ড রিটিন বাই আপনারা পেয়ে যাবেন এম সারাবানন, স্টারিং আপনারা পেয়ে যাবেন সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী অ্যান্ড আবির চ্যাটার্জি অ্যান্ড পায়েল সরকার, মিউজিক বাই আপনারা পেয়ে যাবেন ইন্দ্রদীপ দাশগুপ্তা, অরিন্দম চ্যাটার্জি, সাইনোমেট্রোগ্রাফি আপনারা পেয়ে যাবেন শুভঙ্কর ঘোর, এডিটার বাই আপনারা পেয়ে যাবেন বুধাদিতা ব্যানার্জি, অ্যান্ড প্রডিউস প্রোডাকশন কোম্পানি পেয়ে যাবেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, অ্যান্ড রিলিজ ডেট আপনারা পেয়ে যাবেন 28 ডিসেম্বর 2018, 8 ইয়ার্স এগো। সো রানিং টাইম আপনারা পেয়ে যাবেন 145 মিনিটস। নেক্সট আপনারা পেয়ে যাবেন কাউন্ট্রি পেয়ে যাবেন ইন্ডিয়া, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আপনারা দেখতে পাবেন বেঙ্গলি। নেক্সট আপনাদের কার সম্বন্ধে বলি, তো কার সম্বন্ধে আপনারা সোহম চক্রবর্তী কে আছে নূর ইসলাম রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মিমি চক্রবর্তী কে আছে রিয়া রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা আবির চ্যাটার্জি এজ অভিক রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন পায়েল সরকার এজ জয়তী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা এনা সাহা এজ প্রিয়াঙ্কা রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রাজ চক্রবর্তী এজ কামিও অ্যাপারেন্স রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সঞ্চিরা মুখার্জি এজ ট্যাক্সি প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা অসীম রয় চৌধুরীকে অ্যাজ নুরস বস রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা রুমকি চ্যাটার্জি অ্যাজ নুরস মাদার। নেক্সট আপনারা পেয়ে যাবেন প্রদীপ ধর অ্যাজ ম্যান হু পোজ অ্যাজ গডেস কালী রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন যুধাজিৎ ব্যানার্জি অ্যাজ কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন সাইবাল ব্যানার্জি অ্যাজ ডক্টর রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট পাবেন আপনারা থালমান ভট্টাচার্য অ্যাজ নুরস কলেজ আপনারা রূপে দেখতে পাবেন। নেক্সট পাবেন আমরা কৌশিক রয় অ্যাজ বাস কো প্যাসেঞ্জার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনারা পেয়ে যাবেন মধুমিতা চক্রবর্তী অ্যাজ রিয়াস মাদার রূপে আপনারা দেখতে পাবেন। নেক্সট আপনাদের সাউন্ড ট্র্যাক সম্বন্ধে বলি, তো সাউন্ড ট্র্যাক আপনারা ট্র্যাক এখানে সাতটা সেভেন ট্র্যাক আপনারা এখানে দেখতে পাবেন। তো সেভেন ট্র্যাকের মধ্যে আপনারা প্রথম ট্র্যাক পাবেন নারে না, যো সিঙ্গার আপনারা পেয়ে যাবেন অরিজিৎ সিং, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রসন্ন, মিউজিক আপনারা দেখতে পাবেন অরিন্দম চ্যাটার্জি, 2 নম্বরে আপনারা পেয়ে যাবেন ভগবান, জয় সিঙ্গার্স আপনারা পেয়ে যাবেন সমলতা আচার্য চৌধুরী, তিমির বিশ্বাস, অ্যান্ড লিরিক্স আপনারা পেয়ে যাবেন প্রশান, সবগুলো লিরিক্স একে প্রশান আপনারা দেখতে পাবেন। আর 3 নম্বরে পেয়ে যাবেন কঠিন, 4 নম্বরে পেয়ে যাবেন সজনা, 5 নম্বরে পেয়ে যাবেন বোঝেন আছে বোঝেনা, এবং 6 নম্বরে পেয়ে যাবেন বোঝেন আছে বোঝেনা, 7 নম্বরে জো পেয়ে যাবেন সজনা। তো 5-6 নম্বরে আপনারা দু ধরনের লিরিক্স পেতে পারেন, একটা মেল আর এক ফিমেল লিরিক্স আপনারা এখানে দেখতে পেতে পারেন। সো নেক্সট আপনাদের রেফারেন্স সম্বন্ধে বলি, তো রেফারেন্স আপনারা এখানে 4টা রেফারেন্স দেখতে পেয়ে যাবেন। নে প্রথম ফার্স্ট রেফারেন্স আমাদের দি টাইমস অফ ইন্ডিয়া রিটার 26 আগস্ট 2015, 2 নম্বরে আপনারা দেখতে পাবেন 14 ডিসেম্বর 2012 অন ইউটিউব, 3 নম্বরে আপনারা দেখতে পেয়ে যাবেন আসিফ ফ্রম দি অরিজিনাল 24 সেপ্টেম্বর 2015 রিটার 26 আগস্ট 2015, 4 নম্বরে আপনারা পেয়ে যাবেন 12 আগস্ট 2014 অ্যাট দি ওয়েব্যাক মেশিন। সো রেফারেন্সও আপনারা এখানে অনেক দেখতে পাবেন রেফারেন্স। আর এই ফিল্মের আপনারা যে সাউন্ড ট্র্যাক ইজ যে দি ফিল্ম অরিজিনাল সাউন্ড ট্র্যাক ইজ কম্পোজ বাই লেবুটানেন্ট অরিন্দম চ্যাটার্জি, হোয়াইলিস্ট অ্যান্ড দি ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দি টাইটেল ট্র্যাক ইজ বাই ইন্দ্রদীপ দাশগুপ্তা, অ্যান্ড দি লিরিক্স হ্যাভ বিন পেনেড বাই প্রাসন। সো সাউন্ড ট্র্যাক আপনারা যেটা আউট অফ 7 দেখতে পাবেন। আর এক্সটার্নাল লিঙ্ক সম্বন্ধে বলতে, এক্সটার্নাল লিঙ্ক আপনারা এখানে দুটো দেখতে পাবেন, এক বোঝেন বোঝা অ্যাট IMDb-র তরফ সে একটা দেখতে পাবেন, অ্যান্ড 2 নম্বরে আপনারা দেখতে পাবেন বোঝেন আছে বোঝেনা ইন গোমলুকের তরফ সে একটা আপনারা দেখতে পাবেন।